এই হচ্ছে সিঙ্গেলা, 16,590 ফুট। বন্ধুরা, আমরা সকালে লিনশেড থেকে লের উদ্দেশ্যে বেরোচ্ছি। লোকাল ড্রাইভারদের থেকে রাস্তাটা জেনে নিচ্ছি। লের দিকে যেতে রাস্তায় যে বরফ পড়ছে, ওই যে চারিদিকটা দেখুন, এই দেখুন আমরা পৌঁছে গেছি সিঙ্গেলা, 16,590 ফুট। চারিদিকে তুষারপাত হচ্ছে, স্নোফল হচ্ছে। এই আমাদের বাইক, বাঘের বাচ্চা, আর ওই যে গ্ল্যামার। আমরা তিনজন এখানে আছি, রায়বাবু, শান্তনু আর আমি। এই যে নামের কিছু রাইডাররা নোংরা করেছে, সো কল রাইডার গ্রুপ, এরা নোংরা করেছে। দেখুন এই যে ওয়ান লাইফ অ্যাডভেঞ্চার ট্রাভেল ড্রিম পারপাস কলকাতা বুলেট ক্লাব, আমি চাই এইগুলোকে তুলে দিয়ে এই সাইনবোর্ডটাকে পরিষ্কার করতে। এটাকে নোংরা করার অধিকার কারণ নেই, ঠিক? তাই আমি তোলা শুরু করলাম। ভিউ দেখুন বন্ধুরা, ভিউ খুবই বরফ পড়েছে, এখনই স্নোফল হলো, এই দেখুন তুষারপাত এত হলো আমরা রাস্তায় আটকে গেছিলাম। এই দেখুন বরফ, আহ দেখুন, দেখুন এইরকম দৃশ্য, দেখুন দেখুন, আর এই দিকে দেখুন সিঙ্গেলা পাস, এটা সিঙ্গেলা পাসে এইভাবে বরফ জমে গেছে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি সিরসিলা পাসে, যার হাইট 15,761 ফুট, আর এখানে প্রচণ্ড জোরে হাওয়া বইছে। সাবধানে যাও, আস্তে যাও, যাও যাও যাও, আস্তে আস্তে যাও। আমরা ওয়ানলা পেরিয়ে এসে খালসির কাছে এসে NH1-এ উঠলাম। NH1 মানে হচ্ছে যেটা শ্রীনগর লে হাইওয়ে। আমরা এখন লের দিকে যাব।
তারপরে লেতে ঢুকে যাবো। সন্ধ্যা লেগে গেছে, দেখা যাক ম্যাগনেটিক খেলে পৌঁছাতে পারি। আমরা চলে এসেছি ম্যাগনেটিক হিলের কাছে, এই যে লাইট থাকতে থাকতে চলে এসেছি, এটা হচ্ছে ম্যাগনেটিক হিল। ওই দেখুন ওখানে বোর্ড দেওয়া আছে। এখান থেকে মানে কি জায়গাটা হচ্ছে, ওই যে উপরে হচ্ছে জায়গাটা হচ্ছে উঁচু, ঢালটা যাচ্ছে উঁচু হচ্ছে, আমাদের খালি চোখে দেখা যাচ্ছে ঢালটা উঁচু। অথচ গাড়ি যদি আমাদের বাইক যদি নিউট্রালে রাখি, বাইক কিন্তু মানে ঢালে ওঠার কথা না, অথচ এখানে ঢালে বাইক উঠবে, বাইক বা গাড়ি উঠবে, এটাই হচ্ছে এখানকার জাদু। তোমার কেমন লাগছে, ফিলিংসটা বলো? অসম, আজকে আমি শুধু অন্যান্য ভিডিওটা দেখেছি, এখন নিজেরা ভিডিও করছি, নিজেরা চাক্ষুষ দেখছি, চাক্ষুষ দেখছি। বন্ধুরা, এতদিন আমরা অন্যের ভিডিওতে দেখেছি ম্যাগনেটিক হিল, তো এখন আমরা নিজেরাই চলে এসেছি ম্যাগনেটিক হিলের কাছে। প্রচুর লোক এসছে এখানে, প্রচুর লোক দেখতে এসছে। সবাই ছবি তুলতে ব্যস্ত এখানে। রাস্তায় বসে গেছে কেন? আমাদের সাথে হচ্ছে না, আমাদের সাথে হচ্ছে না। এত লাগেজ হয়ে গেছে তো আর টানতে পারছে না, ম্যাগনেটটা কাজ করছে না। বন্ধুরা, ম্যাগনেটিক হিলে কোনো কাজ করছে না, আমাদের গাড়ি টেনে তুলতে হচ্ছে, হয়তো এটা গুজব, ম্যাগনেট ফেল করে গেছে। না হলে আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, বাইক নিউট্রালে করলাম, একা বসলাম, তা সত্ত্বেও বাইক উপরের দিকে টানতে হলো না, উল্টে আমাদের ইঞ্জিন পাওয়ার বাড়িয়ে রাস্তার উপরে উঠতে হচ্ছে। এখন আমরা যাচ্ছি লেট, সন্ধ্যা লেগে গেছে। হোটেল পেয়ে গেছি, এখন রাত্রে আমরা ডিনার করবো। চলে আসলাম একটা হোটেলে, খাবার অর্ডার করেছি, তো রাত্রে এখানে আমরা ডিনার করছি। রুটি, বাটার তন্দুরি, বাটার তন্দুরি, চানা মশলা, আর হচ্ছে তরকা ডাল, এই হচ্ছে আমাদের ডিনার। The next morning. Morning বন্ধুরা, আমরা আছি লেতে, এখন সকালবেলায় উঠে আমরা চা খেতে যাচ্ছি, চলে এসেছি আমরা চা খেতে। কালকে আমরা যে হোটেলটা খেলাম সেখানে একদম চা খেতে চলে এই যে। বন্ধুরা, এখন আমরা দুটো বাইক সার্ভিস করতে দিয়ে যাচ্ছি, এতটা রাস্তা এসছে। টিফিন করছি, রুটি, অমলেট, আমাদের হচ্ছে যে রুটি আর রাজমা ডাল, আর ওইদিকে বাইক সার্ভিস হচ্ছে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সাইট সিন করতে, লেহ সাইট সিন করতে যাচ্ছি, শান্তি স্তূপ পড়বে আর লেহ রাজার প্যালেসটা দেখতে যাচ্ছি, সঙ্গে চলুন লেহ সাইট সিনটা করতে।